বিগত কিছু দিন ধরে আমি অনুধ্যান করে দেখুলু এই পারাদ্বীপ ইকো ছকরে যে এএমএনএস প্লান্ট হয়েছি বর্তমান সেতু বিভিন্ন প্রকার মাল আমার বাহারকু সবু যাওয়াই যোজনা হোলা তাঁক ভিতর কিছু লোক মধ্য আসিকি আমার সম্পাদক অফিসে যোগাযোগ করলে কিন্তু ইয়ে যোগাযোগ করা মধ্যে সেমানে গোটে চঞ্চকতা করে ইয়া ভিতরে গাড়ি সবু লোড করে মঙ্গুড়ি লোড করছেন আকচুয়ালি এ যে লক্ষে টন খন্ডে মাল অগুড়ি যা কথা আমার রায়পুর সেপাই সংঘ দ্বারা জেসিসি নির্ধারিত রেট হয়ে সারিছে সে আমার রেট নেলাপরে তাঁক মন ভিতরে কোণ আসছে আমি কইপারুনি ব্যবসায়ের কেমতি অধিক লাভ সেমানে করবে এই চিন্তাধারা নেই সেমানে বর্তমান এসব মালকু বিভিন্ন প্রকার বাহার গাড়িরে মগাইকি সব মঙ্গুড়ি নেইকি স্টক করিকি সেটু রেলরে হো কিংবা বাহার রাজ্যর যে গাড়ি সব আসছেন তাকে কেমতি সস্তা দরে লগে লাভবান হবে সেই চিন্তার অনেক তেমনি এ খবর আম পাখে সকালু থিলা যে পাখাপাখি 300 টন খন্ডে এই পেলেট মাল সেমানে শিফট করসারে আমি তাকে ছকিকি রইতলু জগিকি রইতলু আজ যেতবে আমি খবর পাইলু এ গাড়ি গুড়ে সব পশ্চান্তি আমি কোণী বিশৃঙ্খলা নকরি এটি শান্তি শৃঙ্খলার সহ আমি তাকে দেখুছু জগিছু এবং আমার এ দাবি রয়েছে কর্তৃপক্ষ পাখে এএমএনএসর কর্তৃপক্ষ পাখে আমার এ দাবি রয়েছে যে প্রশাসন মাধ্যমে সেমানে আসন্তু গোটে আলোচনা হো এবং এঠিকার যে লোকাল গাড়ি সেমানে সে সুযোগ পাঁতু আমার বর্তমান অবস্থা ভালো না গাড়ি গুড়া চালি পু না বহু কষ্টরে প্রশাসন সহযোগে এমএ আমি এবে আইরন শৃঙ্খলা করছু এবং এটি পারাদ্বীপ পেরিফেরে যে সবু প্লান্ট গুড়ি অছি তা উপরে আমার সতর্ক দৃষ্টি অছি সেটু বিভিন্ন প্রকার এই যে মাল সব বাহারকু যাওছি আর বিভিন্ন প্রকার এঠিকা লোক মানে সেগুড়া সবু বর্তমান যে নিয়ে যাচ্ছেন তা উপরে আমি নজর রাখিছু সেগুড়ি কেমিতি আমার গাড়িওয়ালা বহিপারে সে দিগরে বর্তমান আমি যত্নশীল অছু এবং ইয়ে দাবি আমার পূরণ নহবা যায় আমার এমতি আন্দোলন চালু রহব আপন মানক মধ্যে এই বার্তা আমি দেউছু।